হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ঈদের সময় গিয়েছিলাম গ্রিন মডেল টাউনে, যেটাকে অনেকে মিনি কক্সেস বাজারও বলে। এখানে যে এরকম অদ্ভুত সাইট দেখে আমরা তো পুরোই অবাক, আমিও পুরাই অবাক হয়ে গেছি। এ কেমন রাইড, কোনোদিন ভাবিও নি মানুষ এত কষ্ট করে এই রাইড চালাতে পারে। সবসময় তো আমরা মেশিন চালিত রাইডগুলোতেই উঠেছি, তাই না? কিন্তু এ কেমন রাইড, এই মানুষগুলোর কি একটু ভয় নেই? বাবা, তারা তো এই রাইড চালাতে যেয়ে নিজেরাই আকাশে উঠে যাচ্ছে। অনেক স্ট্রং, হ্যাঁ, এবং প্রত্যেকের যে স্ট্রেংথ, বাবা আমরা তো দেখে পুরাই অবাক। আপনারাও দেখেন, আমি জানি না কে বা কারা এই রাইডে কে কে চড়েছে, কিন্তু আমাদের তো দেখেই চড়ার স্বাদ মিটে গেছে। বাবা মা চাই এই রাইডে চড়ার দরকার নাই। বারবার মনে হচ্ছিল যে উল্টে এসে কে কার গায়ের উপর পড়ে। ঠিক আছে, এরকম নৌকার মধ্যে মানুষের ওঠার এত স্বাদ, মানুষজন যাচ্ছে উঠছে আবার চিল্লাচ্ছে। একটা বাচ্চা ছেলেকে আমি ওখান থেকে দেখলাম গড়িয়ে কার গায়ে যেন পড়লো। বাবা, দেখে যে ভয়টা লেগেছে। কে কে চড়েছো এই রাইডে, আর কেনই বা এই রাইডগুলো এত রিস্ক নিয়ে এভাবে চালানো হয় আমাদের জানা নেই। যাই হোক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর যারা এই রাইডগুলো চালাচ্ছে তারাও আমাদেরকে দেখছিল। তারা খুবই মজা পাচ্ছে, কারণ তারা ভাবছিল আমরা আসলে উঠবো মেবি এই রাইডে। ওঠার কোনো ইচ্ছা তাদের নাই। যেই কয়েকবার তাদের দুজনকে আমরা অনেক জিজ্ঞেস করেছি, তোমরা কি রাইডে উঠতে চাও? ভাড়া পড়ে করে বাবা না দেখেই তো মজা পাচ্ছি, ওঠার কোনো দরকার নেই, জেনে শুনে জীবন নিয়ে বাটে পড়বো। যাই হোক, ওখানে ভিউজ ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল, মানুষের জন্য হাঁটাই যাচ্ছিল না। কিন্তু যে সাইডটাতে রাইড ওই সাইডটাতে একটু মানুষ কম ছিল, অনেক বড় জায়গা তো এবং অনেক মানুষজনের সমাগম ছিল, সব টাইপের মানুষজনই গেছে। এখানে রাতটা আমাদের কাছে ভীষণ সুন্দর লেগেছে। পানির উপরে কিছু রেস্টুরেন্ট, যে জায়গাগুলোতে এত সুন্দর লাইটিং ছিল, কিন্তু খুবই গরম ছিল এবং প্রচণ্ড পরিমাণে মানুষ থাকার কারণে গরমটা মনে হয়েছে যে আরও বেড়ে গেছিলো, যে কারণে আমাদের খুবই খারাপ লাগছিলো। এর মধ্যে আমরা বসেছিলাম একটা জায়গায়, বাইরে থেকে আবার কেউ কেউ তাসিম তাসিমকে দূর থেকে টেনে ভিডিও করছিল, ওদের সাথে ছবি তুলছিল। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, সব কিছু ছিল, আমরা খেতেও বসেছিলাম। আসলে খেতে পারবো কি পারবো না বুঝতে পারছিলাম না, কারণ মানুষ এত বেশি ছিল। যাই হোক, সব মিলে জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। গরম কমলে আমরা আরও একদিন যাবো, সে পর্যন্ত টাটা।